গত দুই দিন যাবত বদমেজাজ পেজের কুবিরকে নিয়ে আসলে অনেক বেশি লেখালেখি হচ্ছে ফেসবুকে, যদিও আমি শুরু থেকে ছিলাম, বাট হয়তো আপনাদের সাথে জানানো হয় নাই বা ভিডিওতে কখনো বলা হয় নাই। বাট এমন সিচুয়েশন চলে আসছে যে আমার একটা ভিডিও করে আপনাদেরকে সেই সব কিছু বলা লাগতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা স্বীকৃতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বদমেজাজ পেজের অ্যাডমিন কবির ভাই আমাদের মাঝে আর নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন, তিনি আর কখনোই ফিরবেন না। এবং তাকে নিয়ে অনেক অনেক ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, তাকে নাকি মেরে ফেলা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে, এমন ভাবেই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবেই তথ্য ছড়িয়ে যাচ্ছেন একের পর এক। তিনি আসলেই তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি তিনি অ্যাক্সিডেন্টেই মারা গেছেন, এই বিষয়কে কেন্দ্র করে আরএস ফাইম ভাই তিনি একটি চমৎকারপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং এই বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে তিনি কি মারা গেছেন, কিভাবেই মারা গেছেন সেই বিষয় ব্যক্ত করলেন। চলুন আমরা সেই আরএস ফাইমের মুখ থেকে শুনে আসি, আসলে সকল সত্যটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। চলুন আমরা দেরি না করে সেই আরএস ফাইমের মুখ থেকে সেই বিষয়টি এখন সম্পূর্ণরূপে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত দুই দিন যাবত বদমেজাজ পেজের কবিরকে নিয়ে আসলে অনেক বেশি লেখালেখি হচ্ছে ফেসবুকে, যদিও আমি শুরু থেকে ছিলাম, বাট হয়তো আপনাদের সাথে জানানো হয় নাই বা ভিডিওতে কখনো বলা হয় নাই। বাট এমন সিচুয়েশন চলে আসছে যে আমার একটা ভিডিও করে আপনাদেরকে সেই সব কিছু বলা লাগতেছে। এখানে অনেক মানুষের বলা যে সে বাইক অ্যাক্সিডেন্ট করছে বা বাইক চালাচ্ছিল বা বাইকের পিছনে বসেছিল, ব্যাপারটা কিন্তু তেমন না। সে তাদের অ্যামাজন নামে একটা জায়গা আছে, সেই জায়গায় সে তার ফ্রেন্ডকে নিয়ে রাস্তায় পাশে বসেছিল। তো একটা বাইক তার ফ্রেন্ডকেও হিট করে, তাকেও হিট করে, দুজনকে হিট করে, তার ফ্রেন্ড আসলে সেন্সলেস হয়ে যায় অ্যান্ড কবির সেখানে ব্রেন স্ট্রোক করে ফেলে, কারণ ব্রেইনে অনেক বেশি আঘাত খাওয়ার কারণে সেখানে ব্রেন স্ট্রোক করে ফেলে। তার পাশাপাশি তার ডান হাতে একটা ফ্র্যাকচার আসে অ্যান্ড যে বাইক দিয়ে হিট করছে সেও বেসিক্যালি এখন হসপিটালে। তো অনেকে কালকের ভিডিওটা দেখলাম যে এটা একটা পরিকল্পনা হত্যা বা কিছু একটা সামথিং লাইক, বাট এটা জাস্ট নর্মাল একটা অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টের মাধ্যমেই কিন্তু কবির এই দুনিয়া থেকে বিদায় নেয়। অ্যান্ড শুরু থেকে বলতে গেলে যে আকরাম আমাকে ফোন দিয়েছিল অ্যান্ড কবিরের সাথে কিন্তু এই ফার্স্ট টাইমে আমার দেখা, এর আগে একবার ফোনে কথা হয়েছিল ঈদের আগে, তো আমার সাথে দেখা হবে, কথা হবে, কুমিল্লা আসবে, এই বিষয়টা নিয়ে কথা হইতেছিল অ্যান্ড দোয়া চাইছে, কারণ লাস্ট কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটার কারণেই অ্যান্ড ইনশাল্লাহ আবার কাম ব্যাক করতেছিল। তো আকরাম যখন ফোন দিল, ভাই ঢাকা শহরে তো তেমন ভাবে কোনো কিছু জানি না, আমি আসতেছি হাইওয়েতে, তখন কিন্তু আমি কুমিল্লা থেকে ঢাকা আসছি। তো রাতে দুইটা আড়াইটা বাজে তখন হানিফ ফ্লাইওভার থেকে অ্যাম্বুলেন্স নামে, তখন ঢাকা মেডিকেল, তারপর নিউরো সায়েন্স, তারপর সরোয়ার্দী মেডিকেল, এই জায়গায় একটা জায়গায় আইসিইউ সিট পাওয়া যায় নাই। আমিও কিন্তু সাথে ছিলাম যে আইসিইউ সিটটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, তো সব কিছু মিলে আইসিইউটা ম্যানেজ করা পসিবল হয় নাই। তারপর কি করলাম, অ্যান্ড ওদের ফিনান্সিয়াল অবস্থাটা এতটাই খারাপ ছিল যে হাসপাতাল নেওয়ার জন্য কনফিউজ ছিল সবাই, কি করবে, নেক্সট স্টেপটা কি। তারপর আমি আনোয়ারা মডার্নে অ্যাডমিট করে দিলাম, তারপর বললাম কি ইনশাল্লাহ ডোনেশন আসবে, এটা কোনো সমস্যা না, আগে সুস্থ হোক তারপরে বাকি পরেরটা পরে আমরা দেখবো, আগে আপনার সুস্থ করেন, আনোয়ারাতে বললাম। তারপর আনোয়ারাতে অলরেডি অ্যাডমিট করে দেওয়া হয়েছে, প্রায় একদিনে ইন টোটাল বিল আসছিল 80,000 টাকার মতো। তো আসার পরে তো আমি বাসায় আসছি, কারণ এর আগের দিন রাতে আমরা ঘুমাইনি, বাসায় আসার পরে ঠিক সন্ধ্যার দিকে ওদের ফ্যামিলি আবার নিউরো সায়েন্সে মেবি কোন একটা দালালের খপ্পরে পড়ে আইসিইউ অ্যাম্বুলেন্স ম্যানেজ করে ওই হাসপাতাল থেকে নিউরো সায়েন্সে ব্যাক করছে। ব্যাক করার পরে সেখানে তো রুম নাই আগে থেকে, সে বলে দিছে। তো ওইখানে যে গাড়ি অলরেডি 2 ঘন্টা ছিল, লাইফ সাপোর্টের গাড়ি, আইসিইউর গাড়িটা যেটা, 2 ঘন্টা রাস্তায় দাঁড়ানো ছিল। তারপর আবার সেখান থেকে আমি আবার গিয়ে ট্রান্সফার করে, ওখানে তো নাই কারণ রাস্তায় তো ছেলে মারা যাবে, তো ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে নিউ লাইফ, যেটা গ্রিন লাইফের পাশে, যদিও আমার ইচ্ছা ছিল গ্রিন লাইফে অ্যাডমিট করার, বাট ওখানে ছিল না, দ্যাটস ওয়াই একটু ঝামেলার কারণে নিউ লাইফে অ্যাডমিট করা হয়েছে। অ্যান্ড আরেকটা ব্যাপার, যেটা রাতের 11টার দিকে একটা পোস্ট নিয়ে যেটা হয়েছে যে 11টার দিকে
সবাই ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে কবির মারা গেছে, কবির মারা গেছে, কবির মারা গেছে। ডক্টররা ওকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করছিল। হ্যাঁ, তো ক্লিনিক্যালি ডেথ বলতে গেলে যে ওর ব্রেন কাজ করতেছে না, বাট ওর নার্ভস গুলা কাজ করতেছে। এন্ড এটা হইছে কি, যখন লাইফ সাপোর্টে দেয়া হয়, মুখ দিয়ে একটা পাইপ ঢুকে অক্সিজেন দিচ্ছিল তার সাথে মেডিসিন মিলে, তো ওই কারণে নার্ভ গুলা কাজ করতেছিল। হ্যাঁ, তো আমি বললাম কি এভাবে কষ্ট দিয়ে লাভ নাই, আর ওদের ফ্যামিলির মধ্যে যে ডিসিশনটা দিবে সেই ডিসিশনটা কেউ নিতে পারতেছে না যে কি করবে। আসলে এই সিচুয়েশনে যদি আপনাকে বলে যে আপনি ডিসিশন দেন, এটা তো সম্ভব না, কারণ এটা একটা ফ্যামিলি ডিসিশন। তারপরে ওর ছোট ভাই যে জাহিদ, ওর পরের ছোট ভাই, এন্ড হ্যাঁ অনেকেই বলছেন যে কবির এক মায়ের এক ছেলে, আসলে ওরা চার ভাই, ফার্স্টের জন কবির, তারপরের জন জাহিদ, ও ঢাকায় থাকে, আর ছোট ছোট দুইটা ভাই আছে। তো এটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করা, কারণ এখানে অনেক লেখালেখি হইতেছে, কারণ আমি শুরু থেকে ছিলাম, তো হয়তো আমি আপনাদের কাউকে কিছু বলি নাই, বাট শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত জানি যে ঘটনাটা কি হয়েছে। তো ওকে যখন এটা বলা হয়, তখন আমি জাহিদকে বললাম এভাবে কষ্ট দিয়ে লাভ নাই, তো তোমরা একটা সাইন করে দাও এটার জন্য। তখনই কিন্তু নিউজ ছড়াই গেছে যে অনেক পেজে, দেন ভিডিও আপলোড হয়ে গেছে যে ও মারা গেছে। তখন ওরা ফ্যামিলিরাও সব কনফিউজড যে কি হইতেছে। তারপর ছোট ভাই বললো কি ভাইয়া ফজরের আজান দেখ, আমরা 5টা বাজে আমরা ডিসিশনটা নেই লাইফ সেভ কি করব। হ্যাঁ, কারণ ওর তো ব্রেন ড্যামেজ হয়ে গেছে অলরেডি। ও যে তারপর আইসিউতে যখন ও 5টা বাজে সাইন দিল, তারপর ডক্টরকে বললাম আমরা সামনে থাকতে চাই যখন আপনি এটা খুলবেন। তারপর খুললাম, যদি লাইফ সাপোর্ট এটা খুলে, মুক্তিকে খুলে, তখন যদি ওর কোনো রেসপন্স থাকতো তাহলে আমরা আবার লাইফ সাপোর্ট দিয়ে দিতাম, বাট তখন ও কোনো রেসপন্স ছিল না। তখন ঠিক 6:11 ইসিজির যে রিপোর্ট অনুযায়ী 6:11 সোমবার সে মৃত্যুবরণ করে। তারপর তাকে নিয়ে এত ভিডিও, এত কিছু, এগুলো আসলে ঠিক না আমাদের, এন্ড আমার বাধ্য হয়ে এসে আপনাদেরকে এসব কিছু বলা লাগতেছে। তাই আসলে এই সব কিছু নিয়ে ফেক রুমার ছড়াবেন না। আসলে সে অলরেডি আল্লাহর কাছে চলে গেছে, আপনারা পারেন তার জন্য দোয়া করতে। আমাদের একসাথে ভিডিও বানানো হলো না, কারণ আমার সাথে এই ফার্স্ট মিটই অ্যাক্সিডেন্ট, মানে ওকে এই অবস্থায় দেখতে যাওয়া। অ্যান্ড অলরেডি 3 দিন তো ঢাকায় ছিল, তারপর কালকে আমি ওর জানাজাতেও ছিলাম। আমরা আস্তে আস্তে রাতের 12টা বাজছে, কালকে রাত 12টার দিকে আসছি, প্যাক করছি, তো সেই সব বিষয়গুলো জানানো ছিল। এটা বাইক অ্যাক্সিডেন্ট, ও যে বাইকে ছিল তেমন না, ও রোড অ্যাক্সিডেন্ট, এটা রোড অ্যাক্সিডেন্ট যে ওকে বাইক এসে হিট করছে, ও বাইকেও ছিল না, ওর পাশে আরেকজন ফ্রেন্ড ছিল, সেও হালকা ইনজুর্ড হয়েছে, এটা একটা ব্যাপার। অ্যান্ড বাইকটাও কি, ওইটাও আমরা দেখছি অলরেডি। তারপরে অ্যান্ড ওর যে ফ্যামিলি, ফ্যামিলিকে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড অলরেডি আমরা যে টাকাগুলা, মানে ওর পেজ থেকে যে ভিডিওটার মাধ্যমে উঠেছিল, বা অনেকজন অলরেডি টাকা উঠিয়েছেন, আসলে সেসব টাকাগুলা ওনার পরিবারকে বুঝিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আকরামকে অসংখ্য ধন্যবাদ যে এত কিছু করার জন্য, আর সবাই দোয়া করবেন ওর জন্য যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যে এই সব কিছু নিয়ে, ফেক জিনিসগুলো নিয়ে এইসব ভিডিওস মেক করে না, জাস্ট এটা আর দরকার নাই, এটা শেষ। তো সবাই ওর জন্য দোয়া করবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ সবাই। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সেই আরএস ফাইম এর মুখ থেকে শুনলেন এবং বিষয়টি সম্পূর্ণরূপে অবগত হতে পারলেন, আসলে সেদিন কি হয়েছিল এবং কিভাবে তিনি মারা গেলেন, তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে নাকি কিভাবে তিনি মারা গেলেন, সেই বিষয়কে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে সমস্ত সব বিষয় বলি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।